সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি আবারও পর্যায় সারণীর পর্ব 3 নিয়ে হাজির হয়েছি। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম এবং যুজ্যতা ইলেকট্রন সম্পর্কে। এবার আসো, মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্মগুলো আসলে কী কী? পারমাণবিক আকার হ্রাস বৃদ্ধি, এটা একটা মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। পারমাণবিক আকার অথবা ব্যাসার্ধ, অ্যাটমিক রেডিয়াস, এই যে পর্যায় সারণীর, পর্যায় সারণীতে যদি আমরা খেয়াল করে দেখি, দেখা গিয়েছে যে সব মৌলের পারমাণবিক আকার কখনোই সমান নয়। মৌলসমূহের যদি বাম দিক থেকে আমরা পর্যায় সারণীর যদি বাম দিক থেকে ডান দিকে যাই, তাহলে দেখা যায় যে পারমাণবিক আকারের পরিবর্তন ঘটে। অথবা গ্রুপের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে আসলে পারমাণবিক আকারে হ্রাস অথবা বৃদ্ধি ঘটে। একটা চিত্র আমি আঁকছি, এই চিত্রটার মাধ্যমে আমরা সহজেই বুঝে যাব পর্যায় সারণীর কোন দিক থেকে কোন দিকে গেলে পারমাণবিক আকারের হ্রাস বৃদ্ধি ঘটে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই চিত্রটা একটু খেয়াল করে দেখো। আমরা যদি পর্যায়ের কথা চিন্তা করি, পর্যায় বলতে আসলে বোঝায় যে আনুভূমিকভাবে যেগুলো আছে আর উলম্বভাবে বা খাড়াভাবে যেগুলো আছে সেগুলো হলো গ্রুপ। প্রথমে যদি আমরা পর্যায়ের দিকে খেয়াল করি, এই যে ধরি এটা একটা অ্যাটমিক রেডিয়াস, বেশ বড় আছে এখানে, তার চেয়ে কিন্তু এটা ছোট এবং এটার চেয়ে এটা ছোট, পর্যায়ক্রমে ছোট হচ্ছে। এটাই হলো মৌলের একটা পর্যায়ভিত্তিক ধর্ম। অর্থাৎ এই সাইডটা যদি আমরা বাম সাইড খেয়াল করি, এটা হলো ডান। বাম পাশ থেকে অর্থাৎ পিরিয়ডিক টেবিলের বাম দিক থেকে যখন ডান দিকে যাব, তখন মৌলসমূহের আকার ক্রমশ হ্রাস পেতে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস মনে রাখবে, যখন আমরা পর্যায় সারণীর বাম দিক থেকে ডান দিকে যাব, তখন মৌলের আকার হ্রাস পাবে কিন্তু পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে। অর্থাৎ মৌলের আকার যত ছোট হবে তার পারমাণবিক সংখ্যা তত বৃদ্ধি পাবে। আবার গ্রুপের ক্ষেত্রে যদি চিন্তা করে দেখি, দেখা যাচ্ছে যে এই মৌলটা ছোট আছে, এটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। অর্থাৎ উপর থেকে নিচের দিকে যখন আসব, তখন পারমাণবিক ব্যাসার্ধটা বৃদ্ধি পাবে। অর্থাৎ উপরের সারির মৌলের পারমাণবিক ব্যাসার্ধ কম, নিচের দিকে যত আসতে থাকবো পারমাণবিক ব্যাসার্ধ তত বৃদ্ধি পেতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা জিনিস খেয়াল করো যে যখন, মনে করি সাপোজ এটা, এই মৌলটার অ্যাটমিক রেডিয়াসটা খুবই ছোট এবং এখানে পারমাণবিক সংখ্যাটা কিন্তু বেশি। কেন বেশি? অর্থাৎ মৌলের আকার যখন ছোট হতে থাকে, সেখানে নতুন করে কোনো অরবিট বা কক্ষপথ বা শক্তিস্তর যোগ হয় না। এই যোগ না হওয়ার ফলে একটা করে শক্তিস্তর হারাতে হারাতে ক্রমশ নিউক্লিয়াসের কাছে চলে আসে, অর্থাৎ এটাতে তড়িৎ ঋণাত্মকতার পরিমাণ বেড়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ ডান পাশের মৌল অ্যাটমিক রেডিয়াসটা ছোট, এটার পারমাণবিক সংখ্যা বেশি। তাহলে আমরা এই চিত্রের মাধ্যমে সহজেই জানতে পারলাম যে অ্যাটমিক রেডিয়াস সম্পর্কে, এটা একটা মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম, কখন কোন দিক থেকে গেলে। একটা এক্সাম্পল দিয়ে আমি তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যেমন ধরো, আমি সোডিয়ামের কথাই বলি, সোডিয়াম এনে, এটা আছে পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত। এই মৌলটার অবস্থান পর্যায় সারণীর বাম দিকে অবস্থিত। আমরা জানি কি, পর্যায় সারণীর বাম দিকের মৌলসমূহের আকার, পারমাণবিক আকারটা বা রেডিয়াসটা বড় থাকে, অর্থাৎ সোডিয়ামের আকারটা বড় থাকবে কারণ এটি বাম দিকে অবস্থিত। এবং আমরা যদি 17 নং গ্রুপের একটা মৌল কথা চিন্তা করি, যেমন ক্লোরিন আছে, এটি পর্যায় সারণীর ডান দিকে অবস্থিত। অর্থাৎ এর দুটো, আরেকটা আমি লিখছি ম্যাগনেসিয়াম। অনেক সময় এরকম ক্রিয়েটিভ আছে যে মৌলসমূহের কোনটির আকার বড় কোনটির আকার ছোট, উদ্দীপক আসে তোমাদের পরীক্ষায়। এখানে দেখা যাচ্ছে সোডিয়ামের আকারটা সবচেয়ে বড়, ম্যাগনেসিয়ামের আকারটা ক্লোরিনের চেয়ে বড়। অর্থাৎ খেয়াল, এই তিনটা মৌলের যদি আমি তুলনা করি, সোডিয়াম আছে পর্যায় সারণীর বাম দিকে, অর্থাৎ তার অ্যাটমিক রেডিয়াসটা বড় থাকবে, অর্থাৎ তার পারমাণবিক আকারটা বেশি থাকবে। তারপরে আছে ম্যাগনেসিয়াম, এটা একদম মিডিল পজিশনে আছে, অর্থাৎ ক্লোরিনের কিন্তু বাম পাশে আছে, অর্থাৎ ক্লোরিনের চেয়ে ম্যাগনেসিয়ামের আকারটা বড় থাকবে এবং ক্লোরিনের আকারটা সবচেয়ে ছোট থাকবে। আবার যদি গ্রুপের কথা চিন্তা করে থাকি, তাহলে আমি এটা একটু মুছে দিচ্ছি। গ্রুপের কথা যদি চিন্তা করি, প্রথমে সোডিয়াম ধরলাম আর পটাশিয়াম ধরলাম,
সোডিয়াম আর পটাশিয়ামের অবস্থান যদি চিন্তা করে থাকি, সোডিয়ামের অবস্থানটা হলো উপরের দিকে, অর্থাৎ উপরের দিকে যদি মৌল থাকে তাহলে সেটার পারমাণবিক সংখ্যাটা, পারমাণবিক আকারটা কি থাকবে, ছোট থাকবে, আর নিচের দিকে যত আসতে থাকবো পারমাণবিক আকারটা তত বাড়তে থাকবে। তাহলে সোডিয়াম এবং পটাশিয়ামের অবস্থানের কথা চিন্তা করলে দেখা যাচ্ছে যে পটাশিয়ামের চেয়ে সোডিয়ামের অবস্থানটা উপরে, অর্থাৎ সোডিয়ামটা হবে পটাশিয়ামের চেয়ে বড়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে পারমাণবিক আকার কোন দিকে, পর্যায়সারণীর কোন দিকে পারমাণবিক আকার, কোন মৌলগুলির পারমাণবিক আকার ছোট থাকবে, কোন মৌলগুলির পারমাণবিক আকার বড় হবে, আর পারমাণবিক আকার বড় হলে আসলে কি হবে, পারমাণবিক আকার বড় হলে শক্তি, তোমার ধনাত্মক চার্জের সংখ্যা বেড়ে যাবে, কারণ সেখানে তোমার নতুন করে শক্তি, একটা করে শক্তিস্তর যোগ হতে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসি মৌলের তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে আমি একটু আলোচনা করব। এটাও একটা পর্যায়বৃত্তিক ধর্ম, তড়িৎ ঋণাত্মকতা, যেটার ইংরেজি হলো ইলেকট্রোনেগেটিভিটি। পর্যায়সারণীর বাম দিক থেকে যখন আমরা ডান দিকে যাব তখন ক্রমশ মৌলের তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। অর্থাৎ যেমন সোডিয়াম, আমি আগের উদাহরণটাই দিচ্ছি, ম্যাগনেসিয়াম এবং ক্লোরিন, এই তিনটা মৌলের ক্ষেত্রে এখানের মধ্যে চিন্তা করলে দেখা যাচ্ছে যে এই ক্লোরিনটা হলো সর্বডানে অবস্থিত, অর্থাৎ বাম দিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যায়। তাহলে তড়িৎ ঋণাত্মকতা অর্থাৎ ইলেকট্রোনেগেটিভিটি বেড়ে যাওয়া মানে হলো তার সে ইলেকট্রন গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পাবে। অর্থাৎ এক কোনো মৌল যখন ইলেকট্রন গ্রহণ করে তখন সে বেসিক্যালি নেগেটিভ চার্জে পরিণত হয়। যেমন ক্লোরিন, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, সাপোজ ধরলাম ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করে পর ক্লোরাইড আয়নে পরিণত হলো, এই যে নেগেটিভ। অর্থাৎ এক কথায় হলো যে পর্যায়সারণীর ডান দিকে যে সমস্ত মৌল আছে তারা হলো তড়িৎ ঋণাত্মক মৌল, এবং পর্যায়সারণীর যারা বাম দিকে আছে তারা তড়িৎ ধনাত্মক মৌল। যেমন আমি ধরি সোডিয়াম আয়ন, পটাশিয়াম আয়ন, ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন, এই যে এরা যারা আছে সবাই পর্যায়সারণীর কোন দিকে আছে, পর্যায়সারণীর বাম দিকে আছে, অর্থাৎ এরা হলো তড়িৎ, এদেরকে বেসিক্যালি বলা হচ্ছে ক্যাটায়ন। এবং যা যে সমস্ত আছে নেগেটিভ চার্জ যারা ইলেকট্রন, এক কথায় হলো যে যে সমস্ত মৌল ইলেকট্রন ত্যাগ করে, এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে, তারা মূলত ধনাত্মক আয়নে পরিণত হচ্ছে, এরা হলো ক্যাটায়ন। আর যারা মূলত ওই ত্যাগকৃত ইলেকট্রনটা গ্রহণ করছে তারা হলো নেগেটিভ আয়ন, ক্লোরাইড হলো নেগেটিভ আয়ন, ফ্লোরিন নেগেটিভ আয়ন, ব্রোমিন নেগেটিভ আয়ন, অর্থাৎ নেগেটিভ চার্জযুক্ত, এদেরকে বলা হচ্ছে অ্যানায়ন, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। অর্থাৎ মূল কথা হলো পর্যায়সারণীর বাম দিকে যারা আছে তারা হলো তড়িৎ ধনাত্মক মৌল, আর যারা ডান দিকে আছে তারা হলো তড়িৎ ঋণাত্মক মৌল। তো শিক্ষার্থীরা, তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে জানলে এবার আসি আয়নীকরণ শক্তি সম্পর্কে। পর্যায়সারণী এটাও সেম, পর্যায়সারণীর ডান দিকের মৌলসমূহের তড়িৎ আয়নীকরণ শক্তি বেশি থাকবে, যতই আমরা ক্রমশ ডান দিকে যেতে থাকবো ততই আয়নীকরণ শক্তির মানটা বৃদ্ধি পাবে। অর্থাৎ পরমাণুর আকার যত ছোট থাকবে, পরমাণুর আকার যদি ছোট থাকে তাহলে তার পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাবে, আয়নীকরণ শক্তির মান বেশি থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু টেকনিক্যালি এই জিনিসটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করব যে একসাথে কীভাবে এই কয়েকটা জিনিস মনে রাখা যায়। অনেক সময় এটা আমরা গুলিয়ে ফেলি, কখন পর্যায়সারণীর বাম দিকে বা ডান দিকে গেলে কী হবে, কখন তড়িৎ ঋণাত্মকতার মান বাড়বে, কখন তড়িৎ ঋণাত্মকতার মান কমবে, এই জিনিসটা আমরা কনফিউশনে পড়ে যাই। আমি একটু লিখে দিচ্ছি এখানে বাম এবং ডান, সাপোজ বাম, সরি এখানে হবে বাম এবং ডান, পর্যায়সারণীর বাম ডান আমি তালিকাভুক্ত করে দিচ্ছি, যে ডান দিকে যে সমস্ত মৌল থাকবে তাদের ক্ষেত্রে কি হবে, ডান দিকে মূলত পারমাণবিক আকার ছোট হবে, পারমাণবিক আকার ছোট হবে, পারমাণবিক আকার যদি ছোট হয় ডান দিকে তাহলে বাম দিকে কি হবে, পারমাণবিক আকারটা বড় হবে। যখন পারমাণবিক আকার ছোট হবে তখন পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে, পারমাণবিক সংখ্যা বেড়ে যাবে। পারমাণবিক সংখ্যা যদি ডান দিকের মৌলের ক্ষেত্রে বেড়ে যায় বাম দিকে কি হবে, পারমাণবিক সংখ্যা কমে যাবে। আমরা অ্যাটমিক সাইজটা জানলাম, পারমাণবিক সংখ্যার তফাতটা আমরা জানলাম, এবার আসি আয়নীকরণ শক্তি সম্পর্কে। আয়নীকরণ শক্তি যদি মৌলের পারমাণবিক আকারটা ছোট হয়, অ্যাটমিক রেডিয়াসটা যখন ছোট হবে তখন তার আয়নীকরণ শক্তির মান বেড়ে যাবে,
অর্থাৎ ডান দিকের মোলের ক্ষেত্রে আয়নীকরণ শক্তি বেশি থাকবে, আয়নীকরণ শক্তি বেড়ে যাবে, কমে যাবে ডান দিকের মোলের ক্ষেত্রে। এবার আসি তড়িৎ ঋণাত্মকতা, ইলেকট্রোনেগেটিভিটি। ইলেকট্রোনেগেটিভিটি ডান দিকের মোলের ক্ষেত্রে বেশি, এটাতে কম। 1, 2, 3, 4 এই চারটা সম্পর্কে তোমাদের বইতে আলোচনা করা হয়েছে খুব সহজে। আমরা যদি এই চারটা মনে রাখি, যখন বাম দিকের মৌলের ক্ষেত্রে থাকবো পারমাণবিক আকার বেড়ে যাবে, ডান দিকে যত ক্রমশ যত ডান দিকে যেতে থাকবো পারমাণবিক আকার ছোট হতে থাকবে, তারপর যদি ছোট হয়ে যায় তাহলে সেটা বৃদ্ধি পাবে পারমাণবিক সংখ্যা, তখন বাম দিকের মৌলগুলোর পারমাণবিক সংখ্যা কমে যাবে। আবার আয়নীকরণ শক্তিটা ডান দিকে বেড়ে যাবে, বাম দিকে কমে যাবে। তড়িৎ ঋণাত্মকতা ডান দিকে বেশি থাকবে, তড়িৎ ঋণাত্মকতা এখানে, আর এটা হলো আয়নীকরণ শক্তি। তড়িৎ ঋণাত্মকতা ডান দিকে বেশি থাকবে, বাম দিকে কম থাকবে। এই টেকনিকটা ফলো করলে আমরা এই মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কে খুব ভালোভাবে জানতে পারবো। এখান থেকে প্রচুর উদ্দীপক আসে পরীক্ষায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথম আলোচনা যেটা মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম, এর সম্পর্কে আমরা জানতে পারলাম। এবার আসি যুজ্যতা ইলেকট্রন সম্পর্কে। যুজ্যতা ইলেকট্রন, একটা মৌলের ইলেকট্রন বিন্যাসের অর্থাৎ সর্ববহিস্থ স্তরে যে কয়টা ইলেকট্রন থাকবে সেটাই তার যুজ্যতা ইলেকট্রন। আমি আবারও বলছি, কোনো মৌলের সর্ববহিস্থ স্তরের ইলেকট্রন বিন্যাসটাই হলো, ইলেকট্রন সংখ্যাটাই হলো তার যুজ্যতা ইলেকট্রন। এটার জন্য এই যুজ্যতা ইলেকট্রন জানতে গেলে ইলেকট্রন বিন্যাসটা ভালোভাবে জানতে হবে। আমি প্রথম ক্লাসে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আলোচনা করেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, এই ক্লাসে ইলেকট্রন বিন্যাস সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করব না, এটা যেহেতু তৃতীয় পর্ব পর্যায় সারণীর। তবে আমি ইলেকট্রন বিন্যাস যদি যারা জানবে তাদের জন্য এটা একদম ইজি। যেমন আমি পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস করছি, পটাশিয়ামের অ্যাটমিক নাম্বারটা হলো 19, 19, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s1, কয়টা হলো, 2 to 4, 4 plus 6, 10, 12, 18 অ্যান্ড 19। নিলস বোর শক্তি স্তরগুলোকে কয়েকটা নামে নাম দিয়েছিলেন, একটা হলো কে, এল, এম, এন। প্রথম শক্তি স্তরের ক্ষেত্রে আমরা এটা নাম হলো কে, দ্বিতীয় শক্তি স্তর এল, তৃতীয় শক্তি স্তর এম, চতুর্থ শক্তি স্তর এন। এই ইলেকট্রন কনফিগারেশনটা যদি আমরা খেয়াল করে দেখি, এখানে চারটা শক্তি স্তর বিদ্যমান। প্রথম শক্তি স্তর হলো কে, যেখানে আছে দুটো ইলেকট্রন। দ্বিতীয় শক্তি স্তর এল, এখানে আছে 6 plus 2, 8 ইলেকট্রন। থার্ড এনার্জি লেভেল এম, এখানে আছে 6 plus 2, 8 ইলেকট্রন। নেক্সট ফোর্থ এনার্জি লেভেল, এখানে আছে একটা ইলেকট্রন। তো প্রথম শক্তি স্তরে দুটো, দ্বিতীয় শক্তি স্তরে আটটা, এটাকে যদি আমরা সংখ্যায় এভাবে লিখি 2, 8, 8 অ্যান্ড লাস্ট হলো 1। এই ইলেকট্রন কনফিগারেশনের ক্ষেত্রে, এই ইলিমেন্টের ক্ষেত্রে, পটাশিয়ামের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সর্ববহিস্থ শক্তি স্তর এন, এই এনে কয়টা ইলেকট্রন আছে, এনে আছে মাত্র এটা একটা ইলেকট্রন। এই যে এটা একটা ইলেকট্রন বিদ্যমান, এটাই হলো পটাশিয়ামের যুজ্যতা ইলেকট্রন। আমি এ বিষয়ে একটা চার্ট করে দিচ্ছি, খুব সহজে বোঝা যাবে। এখানে লিখছি মৌল, মৌলগুলো লিখব। এখানে গ্রুপ কে, এল, এম, এন, যুজ্যতা ইলেকট্রন। ক্যালসিয়ামের যুজ্যতা ইলেকট্রন আমরা বের করবো। এবার ক্যালসিয়ামের ক্ষেত্রে, ক্যালসিয়ামের অ্যাটমিক নাম্বার হলো 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। দেখা যাচ্ছে যে কে, এল, এম, এন, মাত্র চারটা শক্তি স্তর এখানে আছে। কে শক্তি স্তরে আছে দুইটা ইলেকট্রন, এল শক্তি স্তরে আছে আটটা, এম শক্তি স্তরে আছে, এম এনার্জি লেভেলে আটটা, ফোর্থ এনার্জি লেভেল আছে দুইটা। তাহলে যুজ্যতা ইলেকট্রন কত, সর্ববহিস্থ স্তরে আছে কয়টা ইলেকট্রন,
দুইটা ইলেকট্রন, সো ক্যালসিয়ামের যোজতে ইলেকট্রন হলো টু। এবার আসি সোডিয়ামের, সোডিয়ামের হলো ইলেকট্রন কনফিগারেশন অ্যাটমিক নাম্বার হলো ইলেভেন, ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস ওয়ান, টু টু ফোর, ফোর প্লাস সিক্স টেন, টেন প্লাস ওয়ান ইলেভেন। এখানে খেয়াল করে দেখো প্রিয় শিক্ষার্থীরা, মাত্র তিনটা এনার্জি লেভেল আছে, কে এল এম, এনটা নেই, কে তে আছে দুইটা, এলে আছে আটটা, এম এ আছে একটা, অর্থাৎ সর্ববহিস্থ স্তরে আছে মাত্র একটা ইলেকট্রন, তার মানে তার যোজ্যত ইলেকট্রন হলো ওয়ান। ঠিক এভাবেই প্রত্যেকটা মৌলের যোজ্যতা ইলেকট্রন আমরা খুব সহজেই বের করতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই পর্ব তিনে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম সেটা হলো যোজ্যতা ইলেকট্রন সম্পর্কে আমরা আলোচনা করেছি, আমরা জানলাম যোজ্যতা ইলেকট্রন কীভাবে বের করতে হয়। মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্মের মধ্যে আছে অ্যাটমিক রেডিয়াস, মৌলের পারমাণবিক ব্যাসার্ধ, কখন বাম দিক থেকে ডান দিকে গেলে কী হবে, উপর থেকে নিচে আসলে কী হবে, তড়িৎ ঋণাত্মকতা কখন বেশি একটা মৌলের ক্ষেত্রে, আয়নীকরণ শক্তি বাম দিকের মৌলের বেশি নাকি ডান দিকে মৌলের বেশি সেটা আমরা জানলাম, তারপর ইলেকট্রোনেগেটিভিটি সম্পর্কে আমরা জানলাম, এই যে মৌলসমূহের এগুলি হলো পর্যায়ভিত্তিক ধর্ম। তারপর আছে ধাতব ধর্ম, অধাতব ধর্ম, বাম দিকের মৌলগুলো ক্ষারধর্মী, সেগুলো তীব্রভাবে পজিটিভ চার্জ, আর ডান দিকের মৌলগুলি হলো অধাতব ধর্ম বিশিষ্ট, এগুলো হলো নেগেটিভ চার্জযুক্ত, কখন একটা মৌল পজিটিভ চার্জ হবে, কখন একটা মৌল নেগেটিভ চার্জ হবে, এই যে বিষয়গুলা এগুলাই হলো মৌলসমূহের পর্যায়ভিত্তিক ধর্ম। যোজ্যতা ইলেকট্রন আমাদের শেষ হলো। প্রিয় শিক্ষার্থীরা, দুটো টপিকস আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, তোমরা পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো, ইনশাল্লাহ আমি ফিরে আসব। সে পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।